চারটি বেসরকারি ইউনিভার্সিটির শতাধিক ছাত্র নিখোঁজ। তাহলে কি গত পহেলা জুলাইয়ে গুলশানে ঘটে যাওয়া দুর্ঘটনার মতো আরও 100টি দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে? চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্র দীর্ঘদিন নিখোঁজ থাকার সন্ধান পেয়েছে একটি গোয়েন্দা সংস্থা। মাত্র 3 দিন ধরে 4টি বিশ্ববিদ্যালয়ে অনুসন্ধান চালিয়ে এই চাঞ্চল্যকর তথ্য পান তারা। তাদের নিখোঁজ থাকার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপর একটি ইংলিশ মিডিয়াম স্কুল জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিও তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। পুলিশ, র‍্যাব সহ একাধিক গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে এবং মাত্র 3 দিনের মধ্যে অনুসন্ধানে 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্র নিখোঁজ থাকা তাদেরকে অনেক ভাবিয়ে তুলেছে। এই নিখোঁজ ছাত্রদের মধ্যে 95% ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা অভিভাবকদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। আর এই নিউজটি নিয়ে ফেসবুকে তারেক ইসলাম তিনি কমেন্ট করেছেন যে জনগণকে সচেতন করার জন্য দ্রুত তাদের ছবি পত্রিকা এবং সমস্ত মিডিয়ায় প্রকাশ করা হোক এবং সরকারের সবগুলো গোয়েন্দা সংস্থাকে ব্যাপকভাবে মাঠে নামানো হোক। কিন্তু অপরদিকে আমাদের এটিও মাথায় রাখতে হবে যে জনগণকে সচেতন করার জন্য যদি ছবি প্রকাশ করা হয় পত্রিকায়, তাহলে যারা নিখোঁজ এবং সন্দেহভাজন তারা কিন্তু আরও সতর্ক হয়ে উঠবে। অন্যদিকে শাহজাহান কবির তিনি লিখেছেন, দেশের 12টা বাজানোর নীল নকশা আগেই তৈরি হয়েছিল, এখন বাস্তবায়ন হচ্ছে। জাহাঙ্গীর আকরাম তিনি লিখেছেন যে কখন জানি শুনতে হয় এই দেশটাই নিখোঁজ হয়ে গেছে। উড়ো চিঠি তিনি লিখেছেন, পেছনের সব ইস্যু বাদ, সামনে নতুন নাটক। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং অবশ্যই সবার সাথে নিউজটি শেয়ার করুন।